गोटा तिलोत्तम मेतेछे बांगाली श्रेष्ठ उत्सव दुर्गापूजा के लिए मंडपे मंडपे चलछे थीमेर लड़ाई आबार कोथाओ मंडप जुड़े उपस्थापन करा हयेछे विशेष करे दर्शनीय स्थान के आबार कोथाओ फुटे उठेछे नाना शिल्पकला। तबे ई समस्त उत्सव उद्यापन सबटाई शुधुमात्र जे निजेदेर जन्य नय समाजेर असहाय दुस्थ निपीड़ित मानुषगुलोर मुखे हासि फुटियेओ ई आनंदटा भाग करे नेওয়া যায়, নিজেদের উৎসবকে উদযাপন করা যায় সেটাই প্রমাণ করতে বিশেষ বার্তা তুলে দিল আরিয়াদহ চলন্তিকা ক্লাবের উদ্যোক্তারা। কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ অঞ্চলে একটি জনপ্রিয় পুজো আরিয়াদহ চলন্তিকা ক্লাবের পুজো মণ্ডপ, যারা প্রতিবছর থিমের লড়াই থেকে সরে এসে একেবারে সাবেকিয়ানাকে বজায় রেখে নিয়ম নিষ্ঠা করে পুজোর আয়োজন করে থাকে। এবছরও ব্যতিক্রম তার কিছু নয়, 69তম বছরে কেবলমাত্র দেবী আরাধনার মধ্যেই ক্ষান্ত থাকেনি উদ্যোক্তারা। কামারহাটি অঞ্চলে শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মানুষের হাতে পুজো উপলক্ষে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিলেন উদ্যোক্তারা। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে নানা রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিভিন্ন পুজো কমিটি। উদ্বোধনী বিশেষ অনুষ্ঠান থাকে পুজো মণ্ডপে। তবে এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে সারা বছর যেভাবে সামাজিক নানা রকম কর্মসূচিতে ব্রতী থাকে আরিয়াদহর এই গির্জতলা মোড় এলাকার চলন্তিকা ক্লাব, সেইভাবে এই দুর্গাপূজার উদ্বোধনের মুহূর্তে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদেরকে শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয় দুর্গাপূজা উপলক্ষে। তাদের একটাই ব্রত, জীব সেবায় শিব সেবা। আর এই একদিকে মণ্ডপে দেবী আরাধনা যেরকম চলছে, তার পাশাপাশি সমাজের অসহায় করুণ নিপীড়িত মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়াতে এই ধরনের সামাজিক কর্মসূচিও পালন করতে পিছু পা হননি উদ্যোক্তারা। প্রতি বছরের রীতিনীতি বজায় রেখে একেবারে থিমের চাকচিক্য থেকে সরে এসে একেবারে ঘরোয়া পদ্ধতিতে সমস্ত নিয়ম নিষ্ঠা বজায় রেখে দুর্গাপূজার আয়োজন করে থাকে আরিয়াদহ চলন্তিকা ক্লাবের পল্লীবাসীবৃন্দ। পুজো মণ্ডপ মধ্যে দিয়ে একদিকে যেরকম ডেঙ্গু সচেতনতার বার্তা তুলে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে, আর একদিকে পরিবেশ বান্ধব নানা রকম জিনিসপত্র দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে যাতে কোনো রকম পরিবেশের ক্ষয়ক্ষতি না হয় সেটাও বিশেষ বার্তা তুলে দিচ্ছে উদ্যোক্তারা। আমরা প্রতি বছরই এরকম ধরনের অনুষ্ঠান করে থাকি, সারা বছর বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করি তার ভেতর এটাও অন্যতম। এবং কিছুক্ষণ পরেই আমরা আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো। আমাদের মধ্যে পৌরপিতা উপস্থিত হবেন, চেয়ারম্যান কাউন্সিলরা উপস্থিত হবেন এবং বিশিষ্ট ফুটবলাররা এখানে উপস্থিত হবেন। তাদের হাত ধরেই আমরা আগামী দিনের প্রতিশ্রুতি দেব যে এলাকার যে কোনো রকম অসুবিধায় আমরা তাদের সাথে থাকব। তারা আছে বলেই আজ আমরা আছি। বিবেকানন্দ বলেছিল যে গরিব আছে বলেই কিন্তু তুমি সেবা করতে পারছো, যদি গরিব না থাকতো তোমার ইচ্ছা থাকলেও তুমি সেবা করতে পারতে না। তাই এখানে যারা মহিলারা উপস্থিত হয়েছেন তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদের হাতে আমরা উপহার সামগ্রী তুলে দিতে পারবো। তাদের ভালোবাসা এবং তাদের আন্তরিকতার মধ্যে দিয়ে এবং এলাকার সমস্ত মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়, শুধুমাত্র দুর্গা পুজোয় নয়, আমরা যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা করি, রক্তদান শিবির করি, তাতে এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বারবার খোঁজ নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়, তাতে আমাদের উৎসাহ আরও বেড়ে যায় নতুন নতুন ধরে অনুষ্ঠান করার জন্যে। আমাদের আরিয়াদহ চলন্তিকা ক্লাবের পক্ষ থেকে পুজো হচ্ছে, আমরা 69 বছরে পদার্পণ করেছি। আমরা এই প্রতিটা অধিবাসী আমরা একসাথে সবাই এক জোট হয়ে আমরা এই পুজোটা সাফল্যমণ্ডিত করছি লাস্ট 69 বছর ধরে। আমাদের সাথে রয়েছে অনেক মেম্বার সদস্য এখানকার। তো আমাদের একটা পারিবারিক পুজোর মতন এটা একটা ঐতিহ্যবাহী পুরনো পুজো চলছে। বিশেষ আকর্ষণ হিসেবে আমরা সমাজের প্রতিটা যাতে উন্নতির কাজে আমরা লাগতে পারি আরিয়াদহ চলন্তিকা ক্লাবের পক্ষ থেকে, তো সেক্ষেত্রে সমাজের উন্নয়নমূলকভাবে প্রতিটা পদক্ষেপ যেমনভাবে সরকার আমাদের মানে গাইড করে সেভাবে আমরা করে চলেছি। পরিবেশের যাতে দূষণ না হয় বিভিন্ন জায়গায়, যাতে আজকের ডেটে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা হচ্ছে ডেঙ্গু, সেই ডেঙ্গুর মোকাবিলার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে যা যা করণীয় সরকারি গাইডলাইন অনুযায়ী আমরা সেটা করে যাচ্ছি আমাদের চলন্তিকা ক্লাবের পক্ষ থেকে। সাথে দুর্গাপুজোর এই আপনি যেটা বললেন যে এটা এখানকার প্রধান আকর্ষণ, কি সেই আকর্ষণ বলতে আমরা একসাথে রয়েছি, একসাথে আনন্দ করছি, একটা পরিবারের মতন একটা পুজো চলছে, এটাই মেন আকর্ষণ। আর পুজোর যে গাইডলাইন যেভাবে আমাদের অন্যান্য বারের মতন প্রত্যেকবারই আমরা গাইডলাইন মেনে চলি, এটাই আকর্ষণ। চলন্তিকা খুব পুরনো ক্লাব, ওদের পাড়ার পরিবেশটা খুব ভালো,
ওদের এখানে যেখানে স্টেজেতে দুর্গা পুজো হয়েছে প্রায়শই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত মহিলা রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের কালচারাল প্রোগ্রাম হবে। সব মিলিয়ে চলন্তিকার পরিবেশটা বরাবরই খুব সুন্দর, এখানে আসলে ভালোই লাগে। সেই জন্য যতবারই আসি, যতবারই ডাক পাই, যতবারই ওদের অনুষ্ঠানে ওরা ইনভাইট করে এবং আমরাও সবাই মিলে এখানে আসি। আরিয়াদহ থেকে আবিদ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।